অনেকদিনই তো হলো তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি শোলা কচু দিয়ে চিংড়ি মাছের একটা ভাপা রেসিপি। তার জন্য প্রথমে তোমরা দেখলে আমি কচুটাকে গ্রেট করে নিয়েছি, আর এদিকে মিক্সিতে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে এটা পেস্ট করে নেবে। এবার তার মধ্যে দেবো লঙ্কা, আদা আর একটু জল দিয়ে এটা একদম ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার সেই একই মিক্সিতে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাটা, এবার সেটাও ভালো করে পেস্ট করে নিয়ে সেই বাটিতেই দিয়ে দেবো। এবার কচুটা ভালো করে পেস্ট করে নিয়ে সেই বাটিতেই রেখে দেব। আর একদিকে চিংড়ি মাছগুলো যে রাখা আছে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আর আমরা যে বাটিতে সমস্ত বাটাগুলো রেখেছি তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আর তারপর নুন হলুদের মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবার অন্য একটা পাত্র নিয়ে আমি এখানে ছোট থালা নিয়েছি, তোমরা চাইলে ছোট টিফিন বক্সও নিতে পারো। ভালো করে সর্ষের তেল মাখিয়ে এই মিক্সারটা এর মধ্যে দিয়ে দেব। এরপর তার উপর দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে জলটা যখন গরম হয়ে যাবে তখন একটা স্ট্যান্ড বসিয়ে এই থালাটা বসিয়ে দেব। তার উপর দিয়ে প্রথমে ছোট কিছু দিয়ে ঢাকা দেব, আর তারপরে বড় কিছু একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। আধা ঘন্টা পর ঢাকনা নামিয়ে চেক করে নাও একবার, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই ভাপা রেসিপিটা। এরপর তো আর কিছুই না, গরম গরম ভাতের সাথে পরিবেশন করো কচু আর চিংড়ি মাছের এক নতুনত্ব ভাপা রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।